মর্নিং, অনেকদিন পর আজকে ব্লগ করছি। মাঝখানে একদম এনার্জি ছিল না, তো আজকে সানডে আর শিলিগুড়িতে এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে। এই যে আমি জ্যাকেট ট্যাকেট সব পরে নিয়েছি, আর এদিকে মনা এখন অনেকগুলো আমাকে কাজ দিয়ে দিয়েছে, এই কাজগুলো করতে হবে। পাপা এখন চলে আসলো। কি কি নিয়ে এসছো? কি কি? জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কি, আর 90 টাকা, 5 টাকা 5 টাকা জিরে গুঁড়োর প্যাকেট আর ধনে গুঁড়োর প্যাকেট নিয়ে এসছে আমার ছেলেটা এত দূর থেকে। আবার যাবে দুদিন পরে। আর কে যাবে? এই যে পাপা এখানে গুলটি পাকিয়ে বসে আছে, গুটলি পাকিয়ে মোবাইল হাতে নিয়ে। রোববার মানেই ওর যা তা করে। মনা ওদিকে রান্নাঘরে এখন প্রচণ্ড ব্যস্ত, ওর কাছে যাওয়াই যাবে না। রান্নাঘরে মনা এখন বানাচ্ছে আমাদের জন্য ব্রেকফাস্ট। বাজে সকাল 10টা, আমাদের ব্রেকফাস্ট তৈরি। ব্রেকফাস্টে আজকে আছে ফুলকো ফুলকো লুচি, আর এখানে আছে মটরশুঁটি দিয়ে আলুর দম মতো, একটু ঝোলঝোল, দারুণ টেস্ট হবে। উফ, অনেকদিন পরে এরকম খাওয়া খাবো। রবিবার আসলে একটু লুচি টুচি খেতে ভালোই লাগে। আর আমি দুপুরবেলার জন্য নিয়ে এসেছি মাংস, জানি না আজকে হবে কি না, কারণ আমাদের রাতে আবার নিমন্ত্রণ আছে। তো ফটাফট এখন লুচিটা খেয়ে নিই। পাতে চলে এলো গরম গরম বাঁধাকপি। উফ, বাঁধাকপি দিয়ে লুচি, এটা যে কত বছর পরে খাবো। আমার সাথে পাপাও খেতে বসে গেছে, হাঁ করে, এত বড় হাঁ করলো। লুচির টুকরোটা ছোট্ট ছিল। এই যে আমাদের আজকে আলুর তরকারিটা দম টাইপের, বলো কেমন পাও ভাজির, ভাজির মতো টেস্ট। আচ্ছা, কিন্তু আমরা লুচি দিয়ে খাচ্ছি, সুতরাং এটাকে আলুর তরকারি ধরে নিয়ে চোখ খেতে হবে। আমি এখন একটু এই যে আলু, উফ, এই যে বাঁধাকপি, এটা দিয়ে খেয়ে নেব। লোভ দিও না ভাই কেউ। পাপাকে নিয়ে চলে এসেছি হেয়ার কাটিং করাতে, আর সেলুনে একটু ভিড় আছে। দাদা ভাই সেলুন, এখানেই পাপা হেয়ার কাটিং করায়। এই যে টার্ন চলে এসছে পাপার, মনা গেছিল পার্লারে, এখন চলে এসছে। আর মা ছেলে মিলে এখানে কুচুর কুচুর করছে, ওই দেখো। এখন খাবো আমরা, এখন আমরা করবো লাঞ্চ। আর আমাদের আজকে আছে এখানে এই যে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে তরকারি, আর এখানে আছে ওটা আমি পরে নেব, আলু পনির, এটাও মটর দেওয়া, মানে মটর পনির আলু দিয়ে আর বাঁধাকপি। এদিকে আরেকজন গোপ্রো নিয়ে দাঁড়িয়ে আছে, ব্লগ করছে, মানে এখনও রেকর্ডিং শুরু করেনি, করবে। তো সবাই আমরা তিনজনেই বসে গেছি খাবার নিয়ে। মনাও চলে এসেছে, যে পার্লারে গেছিলো মনা, ফিটফাট সেজে গুজে টিপটপ হয়ে চুঁই চুঁই করছে। এই যে আমার পনির চলে এসছে, লাঞ্চ করে নিই। বিকালে একটু শিলিগুড়িতে কি হচ্ছে না হচ্ছে একটু রোববারে মার্কেটে দেখতে যাব আমি আর পাপা, মনের কাজ আছে অনেক। আমি আর পাপা এখন একটু বেরোলাম, আর পাপা বলছে বাইকটা একটু ঘুরিয়ে বলে ট্রাই করে দেখবে, দেখুক আস্তে আস্তে এগুলো হ্যান্ডেল করাও দরকার। এই যে একটু একটু তো পারি, ঠিক আছে দেখি কি করে। আমি আর পাপা এসেছিলাম মার্কেটে হিলকাট রোডে, প্রচণ্ড ভিড় আজকে, রবিবার প্লাস বিয়ের বাজার। তা আমরা দুজন দুটো জুতো কিনলাম, আর পাপার জন্য একটা উইনচিটার কিনলাম। আমাদের শীতকালে পরার জুতো ছিল না, মানে ছিল কিন্তু ওটা পরতে আর ইচ্ছা করছে না, তাই নতুন জুতো নিয়ে নিলাম। আর বাজার থেকে আমরা বেরিয়ে চলে এসেছি গোপাল পেরা ভাণ্ডার, এটা জাজদিয়া মার্কেটে। তো আমরা বাজার ঠাজার গেলে মাঝে মাঝে একটু কিছু খাই টুকটাক, এসছি গোপাল পেরা ভাণ্ডারে, দেখি কি খাওয়া যায়। আজকে কচুরি খাবো না, তো আমরা নিয়ে নিয়েছি দুজন দুটো রসমালাই, এটাই এখন খাবো। এখন এখানে একটা বিয়েবাড়ির প্রসেশন যাচ্ছে আমার সেন্টারের সামনে দিয়ে, তো লাইট টাইট নিয়ে সব বোম ফাটাচ্ছে, খুব ভালোই লাগছে, ভালো প্রসেশন। আর এই যে এটা বরকনের গাড়ি, সকালে বলেছিলাম আমাদের একটা ইনভিটেশন আছে, তো আমি গাড়ি বার করে নিয়েছি। এদিকে পাপা আর মনাও বের হয়ে গেছে, এই যে পাপা নতুন জুতো পরে নিয়েছে হোয়াইট কালারের। আমরা যাব গ্র্যান্ড ব্যাঙ্কুয়েটে, বার্থডে সেলিব্রেশন আছে।
আমরা পৌঁছে গেছি গ্র্যান্ড ব্যাঙ্কুয়েট, এটা তিনবাতি মোড়ের কাছে। তো আমার বন্ধু অজয় ওর মেয়ের বার্থডে, তাই জন্য আমাদের এখানে ইনভিটেশন আছে, যাই আমরা ভেতর দিকে। তো আমরা চলে এসেছি, এখানে বাচ্চারা খুব এনজয় করছে ব্যালুন দিয়ে। এই যে ওর আজকে বার্থডে, তো মনা ওকে আশীর্বাদ করছে। খুব সুন্দর মেয়ে, খুব ছোট্ট, ও 3 বছর বয়স হলো। ও বলছে আমিও আশীর্বাদ করব। খুব মিষ্টি বাচ্চা, এখানে অনেকেই এসছে, সবাই এসছে। খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, আমরা লেট করেই এসেছি, কেক কাটিংও হয়ে গেছে। যাই হোক, আমরাও এখানে এই যে বাচ্চাটা মনাকে আশীর্বাদ করছে, খুব মিষ্টি বাচ্চা। পাপাও চলে এসছে, আর সব বাচ্চাদেরই তো আজকে আনন্দ করার দিন, যে ওরা বলুন নিয়ে সব খেলছে। তো এখন আমরা এখানে একটু বসবো, গল্প টল্প করে তারপর ডিনার করে নেব। তো আমরা চলে এসেছি এখন বাড়িতে, 11টা বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। তো গাড়ি গ্যারেজে ঢুকিয়ে লক করে দিয়েছি গেট টেট সব। আর এদিকে আমার সাথে বসে আছে পাপা। তো কালকে সকাল থেকে আমাদের আবার নতুন উইক শুরু, সকাল থেকে কাজকর্ম শুরু। আর আমি ভাবছি কালকে থেকে জিমে যাবই। তো দেখা যাক কালকে আমি জিমে যেতে পারি কি না, আর সেটা দেখার জন্য নেক্সট ব্লগটা কিন্তু সবাই দেখো। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট, বাই বাই। টাটা, গুড নাইট, বাই বাই। আচ্ছা, আবার কি বলছে? টাটা, গুড নাইট, বাই বাই। কালকে জিমে যাবে, ওটা তুমি ব্লগে দেখাবে, তার মানে তুমি কালকে ব্লগ করবে? হ্যাঁ, আমি এখন থেকে ইচ্ছা আছে ব্লগ করবো আবার। তো সেই জন্য আবার সবার সাথে দেখা হবে কালকের ব্লগে। বাই বাই।